Assalamualaikum, কেমন আছেন সবাই? আজকে আবার আসলাম আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করার জন্য। এটা হচ্ছে আমি ঝুরা মাংস করার জন্য করতেছি। কাউকে এতগুলো রান্না করতেছি, কাউকে দাওয়াত কোনো বেশি মানুষ দাওয়াত দিই নাই। জাস্ট আমার চাচাতো বোন আসছে আমার পাশে, ওকে বলছি আসার জন্য রাতে খাওয়ার জন্য। তো এটা হচ্ছে কলিজা, এটা হচ্ছে আগ্নি বিরিয়ানির জন্য করে রাখছে আমার চাচি, উনি করবে আগ্নি বিরিয়ানিটা। আর এটা হচ্ছে গরুর পায়ানা, অলমোস্ট ওরকমই দেখেন। এটার মধ্যে এটা খেতে অনেক মজা হবে। আমি এটা এখন রান্না করব। এটার মধ্যে আমি আপনার রান্না করতে যা যা লাগে, ধনে জিরা টক দই হলুদ মরিচ সব দিয়ে আমি চুলার মধ্যে বসে রান্না করতে দিয়ে দিব। এই তো আমি সব দিয়ে দিলাম, ধনে গুঁড়া জিরা গুঁড়া হলুদ মরিচ টক দই। আসলে কি করব, আমরা যারা বাইরে থাকি করার তো কিছুই নাই। এই কিছুদিন পর পর কি আমার চ্যানেলে দেখলেই বুঝবেন আমি রান্না বান্না করতে কাউকে খাওয়াইতে আমার অনেক বেশি ভালো লাগে। আর এটা হচ্ছে আমি তেরি রান্না করতেছি আমার জন্য, যেহেতু আমি আগ্নি বিরিয়ানি খাই না সেজন্য আমি তেরিটা আমার জন্য রান্না করতেছি। আগে থেকে মেরিনেশন করে রাখছিলাম, এখন জাস্ট অল্প আছে এটা সিদ্ধ করব। তেরিটা এইভাবে রান্না করি, তেরি সবাই এভাবে রান্না করে। তো যে বাচ্চারা দুষ্টামি করতেছে, আমার বাচ্চারা অনেক ভালো, আমি যখন রান্না করি আমাকে তেমন ডিস্টার্ব করে না। আপনি বিরিয়ানি ডান, এটা অলমোস্ট ডান, এটার মধ্যে শুধু আমি বাগার দিব রসুন দিয়ে। আর এটা হচ্ছে তেলের জন্য সিদ্ধ হয়ে গেছে। আর সবচাইতে যেটা মানে আমার স্পেশাল বলবো, এটা সবাই করে, যেটা ঝুরা মাংস অনেকে অনেক রকম করে করে, এটা আমার আমি করি এইভাবে। আমার আম্মুরা করতো মাংসগুলোকে তেলের মধ্যে ফ্রাই করতো, এরকম বড় বড় টুকরা এরকম ফ্রাই করে করে এটা রাখতো। কিন্তু আমি করছি এভাবে, আমি এভাবে সবগুলো ইয়া করে তারপর তেলের মধ্যে দিয়ে আমি ফ্রাই করবো এগুলো। আর আমি ওগুলো ফ্রিজে রেখে দিব, ডিপ ফ্রিজে জি ব্লগ করে আমি ওগুলো সব ফ্রিজের মধ্যে রেখে দিব। আমার আগেরও করার ছিল, ওগুলো আজকে ফ্রাই করব, ওগুলোর সাথে এগুলো কিছু ফ্রাই করব, বাট বেশি রেখে দিব। জি ব্লগ করে আমি রেখে দিচ্ছি, এই দেখেন অনেকদিন সংরক্ষণ করা যায় ডিপে রাখলে আর কি, ডিপ করে রাখলে দেখেন এমন ক্রিস্পি হয়ে যায়। বেশিক্ষণ রাখতেও হয় না, যা সামান্য তেল দিয়ে এটা আমি ফ্রাই করছি। আর এটা দিয়ে আপনার যে কোনো বিরিয়ানি অনেক ভালো লাগে। আমার অনেক পছন্দের একটা জিনিস, সবাই পছন্দ করে বাসায়। দেখেন এটা অনেক ক্রিস্পি হয়ে গেছে, আমার হাজবেন্ড গেছে নামাজে, জুমার নামাজ শুক্রবারে, নামাজ পড়ে আসলে ওকে ভাত দিতে হবে। আমার তেহরি ডান, বিফ তেহরি,
এটা কলিজাটা ভুনা ভুনা করতেছি আগে প্রথমে সিদ্ধ করছিলাম একটু তারপর এখন একটু সামান্য পরিমাণ তেল দিয়ে এটা আমি ভুনা ভুনা করে ফেলতেছি দেখেন জোড়া মাংস এটা এটা অনেক আমি জানি না আমারটা আমার থেকে লাগে আমি যেভাবে করি এটা অনেক ইজি আমি জাস্ট সিদ্ধ করছি হলুদ মরিচ ধনে গুঁড়া জিরা গুঁড়ো দিয়ে আমি সিদ্ধ করে দেন এটা হাত দিয়ে ছিঁড়ে আমি তেলে ফ্রাই করছি আমার হাজবেন্ড চলে আসছে নামাজ পড়ে জুমার নামাজ পড়ে আসতো আজকে শুক্রবার আমাদের এখানে তোকে ভাত দিলাম ও ভাত খাচ্ছে এখন ওর আফরাল ভাত খেয়ে ফেলছে অলরেডি এখন ছোট প্রিন্স ও ভাত খাবে ক্যামেরা দেখেই হাসতেছে ও জানে আমি ওকে ভিডিও করতেছি এই আর কি আজকে এই ব্লগটাই রাত্রে আমার কাজিন আসবে ওর হাজবেন্ড ও কাজতে বলছে ও আসবে রাত্রে এখানে আমি কাবাব ফ্রাই করতেছি চা যেহেতু বিকেল 4টা 5টা বাজে গেছে এখন তো আমি কাবাবগুলো ফ্রাই করতেছি এটার কারণে আমার ভাইকে বলছি ও আসার কথা ছিল কিন্তু ওর জব আছে যার কারণে নয়তোবা ও ওর ওয়াইফকে নিয়ে আসতো জব থাকার কারণে আমি ওকে বলতে পারি না যা ওকে বললাম তো ও আবার বিরিয়ানি অনেক বেশি পছন্দ করে আমি বিরিয়ানি রান্না করলেই ওকে মানে বলি আসার জন্য আজকে বলছি ও জবে যাবে তো আমি বলছি তাহলে জবে যাওয়ার সময় এসে জবে খাইতে পারবে অ্যাটলিস্ট বিরিয়ানিটা নিয়ে যাওয়ার জন্য ওর জন্য কাবাবটা রেডি করলাম কাবাব আর বিরিয়ানি ও আসবে একটু পরে এগুলো নিয়ে যাওয়ার জন্য তারপরে আমার কাজিনরা আসবে একটু পরে ওদেরকে ভাত একটু ভাত রেডি করলাম তো বুলবুল বুলকে চিনেন এটা ব্ল্যাক গেঞ্জি টি শার্ট যেটা পরছে ওটা হচ্ছে আমার কাজিনের হাজবেন্ড আর এটা আমার কাজিন বাচ্চারা তো বসেই আছে এই আর কি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ